স্বপ্নে মেহমান দেখলে কী হয় স্বপ্নে যদি কেউ দেখে যে আমার ঘরে অথবা অন্যের ঘরে পার্শ্ববর্তী ঘরে বা বাড়িতে মেহমান আসতেছে প্রচুর পরিমাণ মেহমান অথবা কিছু সংখ্যক মেহমান আমাদের বাড়িতে আসছে মেহমানের আগমন দেখলে এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা কি তার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে নাকি এ ধরনের স্বপ্ন দেখাটা অলক্ষ্মী আর অশুভ এটা কোন ধরনের স্বপ্নের ভিতরে পড়বে যদি কেউ দেখে নিজের ঘরে প্রচুর পরিমাণ মেহমান আসতেছে দর্শক এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো ইসলামিক প্রশ্ন থাকে কিংবা স্বপ্নের ব্যাখ্যা জানতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করুন আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর প্রদানে সচেষ্ট থাকবো অমাত ও ফিকি ইল্লা বিল্লাহ দর্শক আমরা সাধারণত স্বপ্নের ব্যাখ্যা করে থাকি স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থর মধ্যে যেগুলো নির্ভরযোগ্য যেমন আল্লাহ মুহাম্মদিন সিরিনের তা আবিরুর রুইয়া সোলেমানি খাবনামা ইসলাম আউর ফালনামা তা আবির সাদেক সহ আরও বিভিন্ন প্রকার নির্ভরযোগ্য কিতাব থেকে অতএব আমাদের থেকে যদি কেউ স্বপ্নের ব্যাখ্যা জানেন ইনশাল্লাহ আপনারা কখনো প্রতারিত হবেন না আপনার জীবনে কখনো অশুভ অকাল্যাণ বই আনবে না আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করাটা কেননা কোরআন সুন্নাহ গবেষণা করলে দেখা যায় যে যদি কেউ স্বপ্নের ব্যাখ্যা ভুলভাবে করে দেয় তাহলে যে স্বপ্নদ্রষ্টা থাকে তার উপরে ওই ভুল জিনিসটি বাস্তবায়িত হয়ে যায় এজন্য স্বপ্নের ব্যাখ্যা জানার ক্ষেত্রে অবশ্যই আপনারা নির্ভরযোগ্য লোক খুঁজে তারপর স্বপ্নের ব্যাখ্যা জানতে চাবেন না হয় কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন কারণ সে যে ধরনের ব্যাখ্যা করবে সেই ব্যাখ্যাটাই হয়তো বা আপনার জীবনে বাস্তব হয়ে যেতে পারে ঘটে যেতে পারে এজন্য জন্য অশুভ অকল্যাণকর কোনো ব্যাখ্যা করে অথবা স্বপ্নের ব্যাখ্যা করায় অজ্ঞ এমন কারো থেকে আপনারা কখনোই স্বপ্নের ব্যাখ্যা জানবেন না দর্শক ঘরে মেহমানের আগমন ঘটা এটা খুবই ভালো লক্ষণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বলেছে যদি কোনো ঘরে মেহমান আসে দইফ ফুন যদি আসে তখন তার ঘরের ভিতরে শুধু মেহমানেই আসে না এই দইফ দইফ আরবি শব্দ দইফ মানে মেহমান দইফুন বা দুই ফুন দুইউফ যদি আসে তাহলে সে শুধু মেহমানেই আসলো না সে রহমতের ফেরেস্তা সহকারে আসলো এবং আল্লাহ রহমত সহকারে আসলো এই হাদিস থেকে গবেষণা করে আল্লাহ মুহাম্মদ সিরিন রহমাতুল্লাহি আলাই তার তা আবির ইয়ার ভিতরে লিখেছেন যদি কেউ তার ঘরে দেখে প্রচুর পরিমাণ মেহমান আসছে অথবা পার্শ্ববর্তী বাড়িতে অনেক মেহমান আসছে বিবাহের অনুষ্ঠান অন্য অথবা অন্য যে কোনো অনুষ্ঠানের কারণে মেহমান আসছে এই মেহমান আসতে দেখার স্বপ্নে এটা ভালো লক্ষণ এটা খারাপ লক্ষণ নয় এতে তার ঘরে রহমত বরকত এবং সাকিরা নাজির হবে এজন্য যদি কোনো ভাই বোনেরা স্বপ্নে দেখে থাকেন যে মেহমান আসছে ঘরে তাহলে এতে আতঙ্কিত হওয়ার ভয় পাওয়ার কিছু নেই অনেক অজ্ঞ বা মূর্খ ব্যাখ্যাকারক রয়েছে তারা বলে থাকেন যে আপনি যদি দেখেন আপনার ঘরে মেহমান আসছে অথবা অপরিচিত লোক আসছে তাহলে হতে পারে আপনার স্ত্রী পরকীয়ায় লিপ্ত এ ধরনের প্রমাণ বহন করে এই স্বপ্নগুলো আসলে এটা একটা ঢাহা মিথ্যা কথা এ ধরনের কোনো কথা কোনো তাবিরে নির্ভরযোগ্য কিতাবের ভিতরে উল্লেখ নেই যে আপনার ঘরে অপরিচিত মানুষ অথবা মেহমান আসলে আপনার স্ত্রী পরকীয় লিপ্ত হবে এ ধরনের ব্যাখ্যা যারা করে থাকে তারা ভুল ব্যাখ্যা করে তাদের থেকে ব্যাখ্যা জেনে আপনারা প্রতারিত হবেন না আপনাদের কোনো স্বপ্নের ব্যাখ্যা জানতে ইচ্ছে করলে আমাদেরকে কমেন্ট করুন অথবা আপনারা আমরা যে নির্ভরযোগ্য কিতাব সমূহের কথা বললাম সে ধরনের কিতাব থেকে আপনারা নিজেরা খুঁজে খুঁজে স্বপ্নের ব্যাখ্যা অধ্যয়ন করুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহতারা আপনাদেরকে আর রু ইয়েতু স যেগুলো সত্য স্বপ্ন ভালো স্বপ্ন সেই স্বপ্নগুলো দেখে নিজেদের জীবনে বাস্তবায়ন করা ও সেগুলোকে উপভোগ করার তৌফিক দান করুক আমিন আলবিদা মা